সমতল থেকে যেখানে পাহাড় শুরু সেই জায়গাটিকে বলে তরাই। আর তরাইয়ের অন্যতম সুন্দর জায়গা দুধিয়া। আমার সামনে পাহাড়ের ওপর থেকে দেখা নিচের দুধিয়া আর তার মাঝ বরাবর বয়ে চলা বালাসান নদী। এই শীতের এক ঠান্ডা মেঘলা দিনকে সঙ্গী করে বেরিয়ে পড়েছিলাম দুধিয়ার দিকে। তবে এবারের গন্তব্য দুধিয়া নয়, দুধিয়া হয়ে পানিঘাটা আর সেখান থেকে পাহাড়ি চড়াই পথ ধরে বারাকোঠি নামে এক পাহাড়ি গ্রামে। শিলিগুড়ি থেকে শুকনা হয়ে ঘণ্টাখানিকের মধ্যে দুধিয়া পৌঁছে যাওয়া যায়। এখান থেকে একটি পথ চলে গেছে মিরিকের দিকে আর বাঁদিকে পানিঘাটা ব্রিজ পেরিয়ে পানিঘাটা আর সেখান থেকে এই বারাকোঠি গ্রামে। সব মিলে শিলিগুড়ি থেকে ঘণ্টা দেড়েকের মধ্যে এই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। দুধিয়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছে পানিঘাটা বাজার, আর পানিঘাটা মোড় থেকে ডান হাতের এক জঙ্গলের পথ ক্রমশ উঠে গেছে বারাকোঠিতে। পানিঘাটা থেকে একটি পথ চলে গেছে লোহাগড়ের দিকে আর একটি পথ এই বারাকোঠি গ্রামের দিকে। এই দুধিয়া, পানিঘাটা, লোহাগড়, বারাকোঠি সবই তরাই অঞ্চলের অন্তর্গত। আগেই বলেছি এই বারাকোঠিতে আসতে গেলে এক খাড়া চড়াই পথ ধরে পৌঁছতে হবে। সেক্ষেত্রে একটু বড় গাড়ি আর যথেষ্ট দক্ষ ড্রাইভার নিয়ে গেলে ব্যাপারটা একটু সুবিধাজনক হয়। শিলিগুড়ি থেকে এখানে বাইক নিয়েও আসা যায়, তবে সে ব্যাপারে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। এসে পৌঁছলাম পাহাড়ের টপে এখানকার মূল আকর্ষণ বারাকোঠি বাংলোতে। এই বাংলোর নামেই এই জায়গার নাম। বহু পুরনো ব্রিটিশ আমলে ব্রিটিশ স্থাপত্যে তৈরি এক বাংলো বাড়ি। স্থানীয়দের কথা জানা গেল যে এটি একসময় এখানকার ম্যানেজারের বাংলো ছিল। বাড়িটিতে অনেকগুলো ঘর আর প্রতিটি ঘরে সে সময়ের ফায়ারপ্লেস চোখে পড়ল। কত পুরনো গল্প, পুরনো কথা, পুরনো সময় এই বাড়িটির সাথে জড়িয়ে আছে। আর এমন ঐতিহাসিক সম্পদ আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। অনেক আগে কিছুটা রেনোভেশনের কাজ হয়েছিল, কিন্তু সে কাজও বহু বছর হলো বন্ধ। দরজা জানলার পাল্লা থেকে কড়ি বর্গা কোনো কিছুই আজান নেই। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরগুলিতে এখন শুধুই বাদুর আর চামচিকেদের বাস। দরজার উপর সে সময় আর্চের কাঠামোটুকু রয়ে গেছে। এ বাড়ির চারপাশ ঘিরে লম্বা চওড়া করিডর, এমন 14টি গোলাকৃতি থাম এই করিডর জুড়ে আছে। পাহাড়ের ওপরে অনেকটা সমতল জায়গা, তার মাঝে এই বাংলো, চারপাশ ঘিরে আছে ঘন জঙ্গল। বারাকোঠির সামনের এই প্রশস্ত সুবিশাল লনটি গ্রামের ছেলেমেয়েদের খেলার মাঠ। বারাকোঠির বাংলো থেকে পাহাড়ের এক ধাপ নিচেই আছে বারাকোঠি গ্রাম, শীত দুপুরের এক চুপচাপ শুনশান পাহাড়ি গ্রাম। এ পথে কোনো গাড়ি ঘোড়া পর্যটকের আসা যাওয়া না থাকায় এ গ্রাম বড়ই শান্ত, বড়ই নিঝুম। একটা ছোট্ট চার্চ চোখে পড়ল। শীতের এই সময় প্রতিটি বাড়ি লাগোয়া জমিতে নানা ধরনের আর নানা রঙের ফুল। ফুল ছাড়াও শীতে নানা রকম শাকসবজির চাষ হচ্ছে।
শিলিগুড়ি থেকে সারাদিনের ট্যুরে দুধিয়া হয়ে পানিঘাটা, লোহাগড়, বারাকোটি ঘুরে আসা যাবে। সারাদিনের জন্য ছোট রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে প্রায় 3,000 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে 4,000 থেকে 4,500। দুধিয়ার কথা আগেই বলেছি, দুধিয়া থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আছে মিরিক, আর প্রায় 15 কিলোমিটার দূরে আছে রোহিণী। এই সব জায়গার ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে রইল। বড়াকোঠির আসা যাওয়ার পথেই পড়ে পানিঘাটা। দুধিয়া থেকে পানিঘাটা যাওয়ার পথের কিছুটা নিচে আছে এই ছোট্ট শিব মন্দিরটি। মন্দিরের সামনের এই গাছে ভক্তরা মানতের সুতো কাপড় বেঁধে যান। মূল মন্দিরের পাশে এক প্রাকৃতিক প্রস্তরখণ্ডকে শিবলিঙ্গ রূপে পুজো করা হয়। দূর থেকে দেখা শিব মন্দির, সামনে বিশাল চওড়া এক শুকনো ঘাসে ঢাকা নদী চর। দুধিয়ার পানিঘাটা ব্রিজের নিচ দিয়ে যে বালাসান নদী বয়ে চলেছে, সেই বালাসান নদীরই একটি অংশ এই জায়গাটি, আর এটি পানিঘাটা। অনেকেই পানিঘাটা বলতে দুধিয়াকেই বোঝেন, কিন্তু পানিঘাটা দুধিয়ার পাশেই লাগোয়া এক গ্রাম, যার এক পাশ দিয়ে বয়ে চলেছে এই বিশাল বিশাল পাথরখণ্ড বুকে নিয়ে চলা এই শুকনো নদীখাত। নদীর মাঝের চরে গড়ে উঠেছে গভীর জঙ্গল, আর জঙ্গলের ওপাশটাই বালাসানের প্রধান ধারা বয়ে গেছে। হলদে সোনালি রঙের এক শুকনো নদীচর, আর সেই চর জুড়ে ছড়িয়ে আছে অজস্র কালো রঙের পাথর, মাঝে আঁকাবাঁকা সুড়িপথ, আর একপাশের এই সবুজ জঙ্গল। শীতের এই সোনালি সবুজ রূপ উত্তরবঙ্গের সেরা জায়গাগুলোর মধ্যে এই সময় অন্যতম। দুধিয়া নর্থ বেঙ্গলের অন্যতম প্রধান পিকনিক স্পট। শীতে দুধিয়া জমজমাট হয়ে ওঠে, যারা দুধিয়া আসবেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যান। অদূরে দুধিয়ার পানিঘাটা ব্রিজ, উত্তরবঙ্গে তরাই অঞ্চলের এই শীত সফর কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানানোর, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রিকোয়েস্টের সাথে আজ এখানেই টাটা।